হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটা এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে ভেরি সিম্পল ঢাঁড়স ভাজি এভাবে যদি আপনারা ঢ্যাঁড়সটা ভাজি করেন তাহলে কিন্তু একেবারেই পিছিল হবে না অনেকে দেখা যায় পিছিল হওয়ার কারণে ঢ্যাড়স ভাজিটা খেতে চান না আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে সবাই উপকৃত হবেন তাহলে চলুন দেখে নিচ্ছি প্রস্তুত প্রণালী একটা ফ্রাই প্যান নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি তিনশো গ্রামের মতো ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে আমি একটু মোটা করে কেটেছি আপনারা চালে কিন্তু একটু পাতলা করেও কাটতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ছোটো সাইজের একটি বা দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি সবাই নিশ্চয়ই জানেন ঢ্যাঁড়সটা কিন্তু আগে ধুয়ে তারপরে ঢ্যাঁড়সটা কাটতে হয় তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা যদি ভাজিটা সাদা খেতে চান সেক্ষেত্রে হলুদ আর লবণটা স্ক্রিপ করে যাবেন দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছে আর সরিষার তেল দিলে কিন্তু এই ভাজিটা খেতে ভীষণ মজা হয় এবার ভালো করে ঢাঁড়সের সাথে সব উপকরণ মেখে নিয়েছি মেখে নিয়ে এতক্ষণ কিন্তু চুলাটা বন্ধ ছিল এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি চুলা রাশটা মিডিয়াম করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের ভেতরে আমি দুই থেকে তিনবার এসে নেড়ে দিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি মিডিয়াম আছে এরকমভাবে নাড়াচাড়া করবো আরও দুই থেকে তিন মিনিট এতে করে ভাজির যে একটা পিছিল ভাব থাকে ঢ্যাঁড়সের সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে আর এই ঢ্যাঁড়স ভাজিটাও অন্য যে কোনো ভাজির মতোই হবে এই পর্যায়ে আপনারা একটু মুখে দিয়ে লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় সেক্ষেত্রে আর একটু অ্যাড করে দিতে পারেন এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করতে দেখলে তো ঢ্যাঁড়স কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিটের ভেতরে ঢ্যাঁড়সটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আপনারা যারা ধনে পছন্দ করেন তারা চাইলে এই পর্যায়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিতে পারেন তবে আমি এখানে ধনে পাতা কুচি দিচ্ছি না ভাজিটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভীষণ মজার ঢ্যাঁড়স ভাজি এভাবে যদি করেন তাহলে কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে যারা কখনও ঢ্যাঁড়স খেতে চায় না তারাও খাবে আপনারা ঢ্যাঁড়সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু একেবারেই পিছিয়ে হয়নি আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সহজেই পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ